আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এখানে ফাবদা মাছ রান্না করবো বেগুন দিয়ে, তাই একটু ভেজে নিচ্ছি। তাই হ্যাঁ, একটু রান্না করতে করতে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যেটা আপনাদের কাছে আমরা ফেনীবাসী আজীবন কৃতজ্ঞ থাকবো। আপনারা আমাদের সাথে, আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লা যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন আমাদের বিপদের সময়, বিপদের বন্ধু হয়ে পাশে ছিলেন, যেভাবে বিপদের সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আপনাদের কাছে ধন্যবাদ জানাই। আপনাদের কাছে ছোট করার মতো কোনো পরিস্থিতি, ধন্যবাদ জানানোর মতো কোনো পরিস্থিতি ছিল না, কারণ এখানে আপনারা জীবন মরণের ঝুঁকি নিয়ে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এটাই হচ্ছে বড় কথা। যাক, এখন বন্যা পরবর্তী সময়ে যে সিচুয়েশনগুলো দেখা দিচ্ছে মানুষের মধ্যে, বমি, ডায়রিয়া, তারপরে শরীরে খোঁজপাজটা চুলকানি, অসম্ভব রকমের সমস্যা দেখা দিচ্ছে সবার, দেখতে পাচ্ছি। তো এগুলোর জন্য আমাদেরকে করতে হবে, প্রথমত করতে হবে ব্লেসিং পাউডারটা ঘরের আশপাশ কিংবা যাদের ঘরে ঢুকছে তাদের পানির ভিতরে মিশিয়ে ঘরটা পরিষ্কার করা। তো এগুলো করলে আমার মনে হয় অনেকটা জীবাণুমুক্ত হবে, এটা সবারই মাথায় রাখা উচিত, সবাই এগুলো এটাই করা উচিত। তা এর পরেও আবার কিছু ফিনাইল ছিটিয়ে দেয়া, ফিনাইল দিয়ে একটু ঘরটার মুসা, ওয়ালগুলো যতটুকু পানি উঠছে ততটুকু ওয়ালগুলো মুসা, এটাই এখন আমার মনে হয় দরকার সবার। যাদের ছোটো বাচ্চা কাচ্চা আছে তারা পুকুরে গোসল করানো কিংবা ঘরের কাপড় চোপড়, বাচ্চাদের কাপড় চোপড় পুকুরে ধোয়া, এগুলো থেকে একদম বিরত থাকতে হবে, কারণ জীবাণুমুক্ত হতে পুকুর অনেক দিন সময় নিয়ে লাগবে। আর যেটা দেখছি আমি, পুকুরগুলোর পানি টোটালি ব্যবহার করা যাবে না আরও অনেক দিন যাবৎ। আশা করি সবাই সতর্ক থাকবেন।